إليكم السلم لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما درجات بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أهلا وسهلا ومرحبا بكم أشكر يا أبنار الشواي بحلواتهم أكشبت باري أبار أخنا در مجهة أشتبري أمي كوبي آنند بوت كرسي وبون الله باك شكريا دائي كرسي أرى أبنا در كيو شكريا جانات سي جرا আপনারা সময় করে এখানে এসেছেন জুমে আসছেন অথবা অনলাইন দেখছেন বারাকাল্লাহু ফিকুম ও জাযাকুমুল্লাহু খাইরান আপনারা দেখেছেন আমাদের আজকের টপিক কিন্তু আসলে খুবই কমন একটা টপিক এবং অ্যাজ ইউজুয়াল আপনারা মনে করতে পারেন যে এগুলো তো আমরা পার করে আসছি এখানে নতুন আবার কি আছে কিন্তু আমার মনে হয়েছে যে না আমরা যেটা পার করে আসছি সেটা হয়তো ভুলে গেছি বাট এখান থেকে নতুন করে আমাদের জীবনকে আবার আবিষ্কার করার সুযোগ হয়তো থাকতেও পারে তো আমরা দেখি যে আমরা এখান থেকে আজকে কি নিতে পারি আপনারা দেখছেন যে আমাদের আজকের টপিক হলো ভালো বাবা মায়ের বিয়ের প্রথম রাত ও সন্তান সূচনা পর্ব সুবহানাল্লাহ কারণ আমরা যখন প্যারেন্টিং নিয়ে কথা বলবো তখন এই প্যারেন্টাই তো ইম্পর্ট্যান্ট প্যারেন্টিং প্যারেন্টদের নিয়েই প্যারেন্টিং এখন এই প্যারেন্টদের শুরুটা কেমন হচ্ছে এবং প্যারেন্টরা তাদের বাচ্চা কাচ্চার ব্যাপারে নিজেরা কিভাবে শুরু করছেন ইসলামিকলি এবং স্পিরিচুয়ালি এটা কিন্তু খুবই দরকার আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আমাদের অনেক ভাই বোন এই কোর্সে অংশগ্রহণ করেন এবং তারা সুবহানাল্লাহ বিভিন্নভাবে আমাকে পরামর্শ দিয়েছেন উৎসাহ দিয়েছেন আর আমাদের বোন শাম্মি সরোয়ার সহ আরো অনেকেই নানানভাবে সহযোগিতা করেন আপনারা শেয়ার করেন অলরেডি আমাদের কয়েক ভাই এবং বোন তারা একমত হয়েছেন যে আমাদের যে লেকচারগুলো এই লেকচারগুলো তারা লিখিত আকারে আপনাদের সাথে কাছে তুলে দেবেন ইনশাআল্লাহ তাআলা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন এবং আমাদের বাংলা ভাষাভাষী উম্মতের জন্য যেন একটা অরিজিনাল কাজ হতে পারে এটা ইনশাআল্লাহ তাআলা বিয়ের প্রথম রাত খুব রোমান্টিক আমরা যারা বিবাহিত আমরা কিন্তু অলরেডি ফিরে গিয়েছি সেই প্রথম রাতের দিকে তাই না এবং অনেকে হয়তো মনে করেন যে এই রাত যদি আবার ফিরে আসতো তাহলে হয়তো আপনি ভিন্ন রকমের কিছু করতেন তাই না সুবহানাল্লাহ অবশ্য যাদের এই রাত একবার এসেছে এক্স্যাক্টলি ওই রাত আবার আসবে না কিন্তু আপনারা ইচ্ছা করলে সেই প্রথম রাতের মতো আবার নতুন কিছু তৈরিও করতে পারেন আমরা যারা বুড়ো হয়ে গেছি আমরা সেই স্বপ্ন আর না দেখে আমাদের নতুন প্রজন্ম যারা আছে যারা সেই রাতের দিকে যাবে এবং নতুন বাবা মা হচ্ছে বা হবে আমরা যেন তাদেরকে গাইড করতে পারি এবং ফ্যাসিলিটেট করতে পারি আমাদের আজকের এই ট্রেনিং এর বা ক্লাসের সেটা হলো অন্যতম অবজেক্টিভ
আমরা কয়েকটা জিনিস এখানে উল্লেখ করেছি, নিশ্চয়ই আপনারা এগুলো চিন্তা করবেন। সেটা হলো একটি সন্তানের প্রথম সূচনা পর্ব, বাবা মায়ের প্রথম রাত। যারা বাবা মা হবেন তাদের জন্য প্রথম রাতটি যেমন অনেক গুরুত্বপূর্ণ, তেমনি এই রাতটিও গুরুত্বপূর্ণ তাদের সন্তানদের জন্য। সুতরাং এটাকে আপনি বাসর রাত বলেন আর যাই বলেন, এই রাতটার গুরুত্ব বাবা মার কাছে যেমন অনেক বেশি, আবার সন্তান সন্ততির জন্য এই গুরুত্বটা অনেক বেশি। আমরা একটা জিনিস মনে রাখতে হবে, যে বাবা মা তারা নতুন ভাবে ইউনাইটেড হচ্ছেন, অথবা যে সমস্ত বাবা মা সন্তান নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, যে সন্তানদের জন্য আমরা দিন রাত কষ্ট করি, রাতের ঘুম হারাম করি, আমরা বলি মাথার ঘাম আমরা পায়ে ফেলি, সেই সন্তানটা যখন আমাদের ঘরে প্রথম সূচনা লগ্নে আসে, সেটা কি ছিল কোনো বন্য উন্মাদনার ফসল, নাকি একটা ইবাদতের মিষ্টি প্রকাশ? সুবহানাল্লাহ। আপনারা যারা প্রথম থেকে আমাদের এই কোর্সে অংশ নিয়েছেন, আপনাদের মনে আছে যে আমরা এই বিয়েটাকে ইবাদত হিসেবে নেই, এবং যে কোনো ইবাদতের শেষে কিন্তু একটা পরম স্যাটিসফ্যাকশন থাকে। আমরা যখন কষ্ট করে ফজরের সালাত করি অথবা এশার সালাত করি, এরপরে কিন্তু আমরা এমন একটা আনন্দ অনুভব করি যেটা অন্য কোথাও পাই না। সুতরাং এই যে আমরা আমাদের সন্তান আমরা নেওয়ার কথা চিন্তা করছি, এই সন্তান আমরা যে নিতে যাচ্ছি বা হবে বা হয়েছে, এটা কি অ্যানিমাল টাইপের কোন এক্সারসাইজের বাই প্রোডাক্ট ফসল, নাকি আমি যে ইবাদতের নিয়ত করেছি তার একটা মিষ্টি প্রকাশ? দুই নম্বর প্রশ্ন হচ্ছে, যে সন্তানটা হতে যাচ্ছে বা হবে সেটা কি পরম ভালোবাসার অপেক্ষার ফসল, নাকি দুর্ঘটনার ফসল? আমার মনে হয় আপনারা যারা এখানে জ্ঞানীগুণী আছেন, আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। যে বেবিটা আমরা নিতে যাচ্ছি, এটা কি ওয়ান্টেড নাকি আনওয়ান্টেড? এটা কি আমার ভালোবাসার অপেক্ষার ফসল, নাকি হঠাৎ করে হয়ে গেছে, আমি চাইনি হয়ে গেছে? গুড প্যারেন্টিং এর জন্য এই কোশ্চেন গুলো অনেক গুরুত্বপূর্ণ। তিন নম্বর প্রশ্ন, যে সন্তানটা দুনিয়াতে আসতে চাচ্ছে বা যাচ্ছে, সেই সন্তানটা কি ঝকঝকে আলোকিত ফেরেশতা দিয়ে বেষ্টিত, নাকি অন্ধকারের হোতা শয়তান দিয়ে আবৃত? গুড প্যারেন্টিং এর ক্ষেত্রে এটা কিন্তু খুবই ভাইটাল, কারণ একটা সন্তান যদি জন্ম হয় শয়তানের অন্ধকারের ইয়ে দিয়ে, বেড়া দিয়ে, তাহলে ওই সন্তানগুলোকে মানুষ করা কিন্তু খুব কঠিন হয়ে যেতে পারে। তো এই জন্যে আমরা যারা নতুন বাবা হবেন মা হবেন, রিগার্ডলেস অফ ইউ হ্যাভ ম্যারিড লং টাইম ব্যাক, আমাদের এই জিনিসটা ইয়ে করতে হবে যে বাবা মা হিসেবে আমার সন্তানকে কি আমি আল্লাহর পাঠানো ফেরেশতার আলো দিয়ে তাকে ওয়েলকাম করতে পারছি, নাকি শয়তান অন্ধকার দিয়ে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চাকে ঘিরে নিচ্ছে? চার নম্বর হলো, যে সন্তানটা এই দুনিয়াকে আলোকিত করবে, বাবা মা কি এই আলো দিতে সক্ষম? আমি চাই আমার সন্তান বড় হোক, আমি চাই আমার ছেলে বা মেয়ে একজন আলোকিত মানুষ হোক, কিন্তু সে আলোটা কি আর একটা আলো থেকে বের হয়েছে, নাকি অন্ধকার থেকে বের হয়েছে? কারণ হলো, আমি বাবা মা আমি নিজে যদি অন্ধকারে থাকি বা অন্ধকার হই, আমার থেকে আলো কিভাবে বের হবে বলেন? এই জন্যে আমরা সকল বাবা মা কিন্তু চাই যে আমার ঘরে এমন সন্তান আসুক তারা ঘরটাকে আলোকিত করে দেবে। বাবা মা হিসেবে আশা করাটা কিন্তু খুবই স্বাভাবিক,
এবং অত্যন্ত একটা মানে নোবল বা চমৎকার একটা আশা এবং ভাবনা। কিন্তু সাথে সাথে বাবা মাকে প্রশ্ন করতে হবে যে আমি কি নিজের আলোর উৎস, অথবা আমার সন্তান যখন আমার ঘরে সূচনা হয়েছে সেই সূচনাকে আলোর মধ্যে দিয়ে হয়েছে নাকি অন্ধকারের মধ্য দিয়ে। আচ্ছা, আমি 4 নম্বর প্রশ্নের শেষের দিকে একটা করেছি যে যদি মনে করি যে না আমি জানতাম না যেভাবে আলোর মধ্য দিয়ে একজন শিশুর জন্ম হওয়ার কথা ছিল, ফেরেশতাদের বরকত এবং ব্লেসিং নিয়ে কোনো কারণে হয়তো আমি সেটা করতে পারি নাই, কিন্তু আমি যখন জেনেছি এরপরে কি আমি সে আলো দেওয়ার জন্য প্রস্তুত আছি? আমি বিশ্বাস করি ইয়েস, আমরা অবশ্যই প্রস্তুত আছি। এরপরে হলো যারা বাবা মা হতে যাচ্ছে, এই বাবা মা যারা হচ্ছে তাদের শুরুটা কি হচ্ছে আল্লাহ বা সৃষ্টিকর্তার পূজা বা নাম দিয়ে নাকি আত্মপূজা দিয়ে, যে তারা সুখী হতে চায়, তারা কিছু এনজয় করতে চায়, তারা কিছু ফান করতে চায়। যদি কোনো স্বামী স্ত্রী নিজেদেরকে হ্যাপি করতে চায়, নিজেদেরকে খুশি করতে চায়, সেই ঘরে সন্তান হবে একরকম। আর যদি কোনো স্বামী স্ত্রী আগে আল্লাহকে খুশি করতে চায় তারপরে নিজের সুখ দুঃখের কথা, সেই ঘরে সন্তান হবে আরেক রকম। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যখন প্যারেন্টিং নিয়ে আলোচনা করব তখন আমরা প্যারেন্টরা আমাদের স্টার্টিং কেমন হচ্ছে, বিগিনিং কেমন হচ্ছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা এবার আসি যে একজন বাবা মা তাদের প্রথম সাক্ষাৎটা বা শুরুটা কেমন হওয়া উচিত, যেটাকে আমরা ক্লাসিক্যালি বলি বাসর রাত। আপনারা এখানে আগেই বলেছি যারা বাসর রাত আগে করেই ফেলেছেন, আপনারা হয়তো বলতে পারেন যে শেখ আমরা বাসর রাত দিয়ে কি করবো। বাসর রাত আপনাদের একটা হয়েছে, কিন্তু আপনারা এই বাসর রাতের নাটক আরো করতে পারেন। কিন্তু বলবেন এটা শরীয়তে জায়েজ আছে কিনা, অবশ্যই জায়েজ আছে, কেন এটা হালাল, পরিপূর্ণ হালাল। আপনারা ওইরকম বাসর রাতের নাটক একাধিকবার করবেন জীবনে এবং জীবনটাকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। এখন আমি একটা কথা বলেছি, আপনারা নিশ্চয়ই কেউ মাইন্ড করবেন না, যে সমস্ত বাবা মা বাসর রাতের আগেই একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করেছেন অথবা বিয়ের আগেই বৈবাহিক জীবন শুরু করেছেন, নাউজুবিল্লাহ, বিয়ের আগেই বৈবাহিক জীবন শুরু করেছেন, তাদের জন্য এই প্রথম রাতটি অবশ্যই তেমন রোমান্টিক নয় বা নয় বরকতময়। সুতরাং আল্লাহ প্রদত্ত এই যে নিয়ামত বিবাহ, এই বিবাহের প্রথম রাত্রিটা এত বরকতময়, এত আনন্দময়, যেখানে ফেরেশতারা আসে। আর যারা ভুলবশত না জেনে প্রবৃত্তির তাড়নায়, যারা এই হালাল বাসর রাতের আগেই এই ধরনের অভিজ্ঞতা অর্জন করেছে, তারা যদি খাঁটিভাবে তওবা না করে তাহলে তাদের জন্য কিন্তু এই বরকত, এই আনন্দ, এই আলো পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি এমনই হয়ে থাকে তাহলে এই ঘরে যে সন্তানদের সূচনা হবে তারা কিভাবে বরকত পাবে বলেন? এটা যদি একটা সমস্যা হয় তার সমাধানও আছে। সমাধানটা কি? বাবা এবং মা একদম খালেজ ভাবে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং নিজে গিলটি ফিল করতে হবে যে আল্লাহ, বাবা মা হিসেবে যেভাবে আমার জীবনটা শুরু করা দরকার ছিল এবং আমার বা আমাদের সন্তানদের যেভাবে একটা আলোকিত জীবন দেওয়া দরকার ছিল, বাবা মা হিসেবে আমরা সেটা পারি নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে তওবা করছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের তওবাকে কবুল করো এবং আমাদের ভুলের কারণে যেন আমাদের বাচ্চারা এফেক্টেড না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আমরা এই তওবা করলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তওবা করার তওবা কবুল করার ওয়াদা করেছেন এবং আশা করা যায় আমাদের ভুলের কারণে আমাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত হবে না। যদি আমরা এই তওবা আগে না করে থাকি এবং এর মাঝখানে আমাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়েও থাকে, আমরা যদি এখনই তওবা করে নেই, আশা করা যায় আমাদের তওবার বরকতে, তওবার ফজিলতে আমাদের যে সমস্ত সন্তান সন্ততি আছে তারা ভবিষ্যতে আর ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ তাআলা। একটা বরকতময় শিশুর বাবা মায়ের সূচনা কেমন হওয়া দরকার? নাম্বার ওয়ান, সেই বাবা মার মন থাকবে একদম পরিষ্কার। সেই বাবা মার মনে থাকবে না হিংসা, সেই বাবা মার মনে থাকবে না ঘৃণা, সেই বাবা মার মনে থাকবে না অহংকার। দেখেন, বাবা এবং মায়ের মধ্যে যদি এই দোষগুলো থাকে, তাদের বাচ্চারা কিন্তু এর দ্বারা এফেক্টেড হয় এবং সেগুলো কিন্তু বাচ্চাদের মধ্যেও আপনার ট্রান্সমিট করে, এই দোষগুলো বাচ্চাদের মধ্যেও চলে যায়। এই জন্যে প্রত্যেক বাবা মা একদম পরিষ্কার থাকতে হবে এবং আত্মসমালোচনা করতে হবে যে আমার মনে হিংসা আছে কিনা। সেই হিংসাটা কি, যে আর একজনের ভালো দেখলে আমার কষ্ট লাগে এবং তার ক্ষতি হলে আমার আনন্দ লাগে, এর নাম হলো হিংসা। আর একজনের ভালো দেখলে আমার কষ্ট লাগে আর তার ক্ষতি হলে আমার আনন্দ লাগে, এর নাম হলো হিংসা। এটার জন্য আর কোনো ফতোয়া দরকার নেই, আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারি আমার মনে হিংসা আছে কিনা। মনে করেন কারোর বিয়ে হচ্ছে না, কারোর দেরিতে বিয়ে হচ্ছে, কেউ হয়তো ওই রকম যেরকম স্বামী চেয়েছিল স্বামী পায় নাই, যেরকম স্ত্রী চেয়েছিল সেরকম স্ত্রীটা পায় নাই, তো এতে করে মনের মধ্যে হিংসা থাকতে পারে। যখন দেখে যে আর একটা কাপলে আর একটা পরিবারে তাদের অশান্তি আছে, তখন তার মনে মনে একটু আনন্দ লাগে। যদি কারোর মনে এইরকম থাকে, বিশ্বাস করেন এটা মনের একটা মারাত্মক রোগ এবং এটাকে বলে হিংসা। এবং এই হিংসাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটা হলো তার আমলকে নষ্ট করে দেয় এবং তার আমলকে এমন ভাবে খেয়ে ফেলে যেমন ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। সুতরাং আমি যদি চাই আমার ছেলে মেয়ে তাদের মনে হিংসা না থাকুক, তাহলে আমি এবং আমার ওয়াইফ আমরা যখন ছেলে চাইব বা জন্ম দিব, আমার মনটাকে ক্লিন করতে হবে। কিভাবে ক্লিন করতে হবে? ইস্তিগফার পড়তে হবে, এরপরে ওই যাদের দেখলে আমার হিংসা হয় তাদের জন্য দোয়া করতে হবে। মনটাকে ক্লিন করার জন্যে তা কাউকে বলা দরকার নেই, আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে আর তাদের জন্য মন ভরে দোয়া করতে হবে। আপনি অন্যদের জন্য মন ভরে যত বেশি দোয়া করবেন, মন থেকে হিংসা তত বেশি দূর হবে। সুবহানাল্লাহ, অন্যদের আনন্দ দেখে আপনি যত সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবেন এবং আনন্দ বোধ করবেন, আমার মনে হিংসা তত কমবে ইনশাআল্লাহ তাআলা। ঘৃণা, ঘৃণা হলো যে মনে করেন আপনি দেখতে সুন্দরী, আপনি দেখতে সুন্দর, আপনি ধনী, আপনার টাকা পয়সা আছে, আপনার ঘর ভালো আছে, আপনার বাসররাত অনেক সুন্দর, আপনার মধ্যে মনের মধ্যে একটা অহংকার আছে। আর অহংকার মানে হলো অন্যদেরকে ছোট করে দেখা, অন্যদেরকে ঘৃণা করা। সে ঘৃণরা কি, তাদের কথা শুনতে চান না, তাদের সাথে বসতে চান না, তাদের সাথে ঘুরতে চান না, তাদের সাথে হাত মেলাতে চান না, তারা যদি আপনার বুকের সাথে আপনার বুক মিলায়, আপনি কি ছোট মনে করেন এই তার সাথে আমি বুকের বুকটা কেমন মিলাই, এটা হলো ঘৃণা। কিন্তু এখন আমি যদি আপনাদেরকে কয়েকটা টিপস দেই, আমি কিভাবে বুঝবো যে আমার মনে ঘৃণা আছে কিনা আছে। মনে করেন আপনারা যারা এখানে ধনী পরিবার আছে, সবাই আপনারা ধনী মাশাআল্লাহ, আপনাদের ঘরে মনে করেন কাজের মেয়ে আছে, কাজের ছেলে আছে, আপনাদের কর্মচারী আছে, আপনি যেভাবে মনে করেন আপনি একজন অফিসের বস, আপনার উপরে ম্যানেজার আছে, আপনার অফিসে মনে করেন ঝাড়ুদার আছে, আপনি যেভাবে আপনার ঝাড়ুদারের সাথে গলা মিলাবেন ঠিক ওইভাবে যদি আপনার বসের সাথে মিলাতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার মনে ঘৃণা নেই কারোর ব্যাপারে, আপনার নিজের মধ্যে অহংকারও নাই। সুবহানাল্লাহ, যাদের ঘরে কাজের মেয়ে আছে তাকে নিজের বোন মনে করে অথবা আল্লাহর একজন বান্দি মনে করে তার সাথে যদি আপনি উঠা বসা করেন, খাওয়া দাওয়া করেন, গল্প করেন যেমনভাবে আপনি গল্প করেন একজন ধনী মেয়ের সাথে, তাহলে বুঝতে হবে যে আপনার মনে কোনো অহংকার নেই। কিন্তু যদি আপনি
ওই সমস্ত লোকগুলো দেখলে তার সাথে কথা বলতে চান না, সালাম দিলে উত্তর দিতে চান না, হাত বাড়ালে হাত মোসাফা করতে চান না, মনে করেন তার গায়ে রোগ আছে, ব্যাধি আছে, যা জার্ম আছে, এগুলো যদি মনে করেন ঢেলো ঘৃণা, তাহলে বাবা মা, যে বাবা মা জান্নাতি সন্তান জন্ম দিতে যাচ্ছে, এই প্রথম রাতেই তার মনটাকে এই দোষগুলো থেকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। হিংসা থাকবে না, ঘৃণা থাকবে না, অহংকার থাকবে না, নিজের মধ্যে আমি বড়, আমি ভালো, আমি পণ্ডিত, আমি সুন্দরী, আমার যোগ্যতা বেশি, আমি ক্লেভার, এই ধরনের কোনো কথা মনেই থাকবে না। এবং স্বামী স্ত্রী যখন প্রথম তাদের সাক্ষাৎ হবে, অনেক কিন্তু এটা আবার যোগ বিয়োগ করে ফেলে যায়, আমি তো বড় ঘরের মেয়ে, আমি হলাম অমুকের মেয়ে, আমি হলাম অমুকের ছেলে, আমার বাবা এই ছিলেন, এই মেয়েটা তো ভাগ্য ভালো যে আমার ঘরে আসছে, নিজেকে একটু আপার মনে করো, অথবা মেয়ে মনে করে যে তোমার ভাগ্য ভালো আমার মতো মেয়েকে তুমি জামাই হিসেবে পেয়েছো। অবশ্যই আপনি অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু নিজেকে এটা মনে করা কিন্তু অহংকার। এখন মনে করেন আপনি মা হিসেবে যদি এরকম অহংকার আপনার মধ্যে থাকে, তাহলে আপনার যে বাচ্চাটা হবে, যে আন্ডাটা হবে, সে ওই অহংকারের একটা অংশ নিয়ে জন্ম নেবে। এই জন্য প্রথম রাতেই আমাদের মন থেকে এই অহংকার এগুলো দূর করতে হবে। দুই নম্বর হলো যে যখন এই সন্তানের সূচনা হতে যাচ্ছে, বাবা মা সবার দেহ কাপড় চোপড় ঘর সব পবিত্র রাখতে হবে। কারণ হলো আপনার সন্তান হবে জান্নাতি সন্তান, এই সন্তানকে কি আপনি কোনো ডাস্টবিনে জন্ম নিতে দেবেন নাকি? যে ছেলে মেয়েটা জান্নাতি ছেলে মেয়ে হবে, যারা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমরা বাবা মা হিসেবে সবাই চাই যে তাদের সূচনা এবং জন্মটাও যেন হয় একটা পবিত্র পরিবেশে, এবং সেই দায়িত্ব হলো আপনার আমার বাবা এবং মা হিসাবে। এরপরে আমি একটা ছোট্ট উদাহরণ নিয়ে আসছি, যে মনে করেন আমাদের অনেকের ঘরে ছবি টানানো থাকে, বাবার ছবি, মায়ের ছবি, দাদার ছবি, নেতার ছবি, নেত্রীর ছবি। কিন্তু ইসলামিকলি স্পিকিং, ইসলামের শিক্ষা অনুসারে যদি কোনো ঘরে কোনো ছবি টানানো থাকে, ওই ঘরে কিন্তু রহমতের ফেরেশতারা আসে না। এখন মনে করেন আপনি এত খরচ করে, এত খরচ করে আপনি বিয়ে করালেন, বিয়ে করলেন, বাসর সাজালেন, নামাজ পড়লেন, কত কিছু করলেন, কিন্তু আপনার ঘরে এক জায়গায় ছবি টানানো আছে। হাদিস অনুযায়ী এই ফেরেশতারা আপনার জন্য নামবে, কিন্তু তারা ঘরে প্রবেশ করতে পারবে না। আর মনে করেন যদি আপনার আমার একটু ভুলের কারণে এই ফেরেশতারা ঘরে প্রবেশ না করতে পারে, তাহলে আমার যে সন্তান হবে বা যে সন্তানের সূচনা হতে যাচ্ছে আজকে রাতে, সেই সন্তানরা ফেরেশতাদের প্রোটেকশন এবং বরকত নিয়ে জন্ম নিতে পারবে না। এবং যখন এই ধরনের আল্লাহর রহমত না নিয়ে কেউ প্রেগনেন্ট হবে, তখন তার অনেক কষ্ট হবে, তার অনেক যাতনা হবে, বাবা হিসেবে তার কষ্ট হবে, কারণ ওই আল্লাহর রহমত থেকে বঞ্চিত। উনি তো মনে করছেন যে হুজুর আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, সবকিছু করেছি, কিন্তু উনি খেয়াল করেন না যে ঘরে এক জায়গায় ছবি টানানো আছে। ছোট ছোট জিনিস কিন্তু আমার জীবনে বড় বড় ক্ষতি করে। সুতরাং আপনার যারা বাবা মা আছেন, আপনাদের যে সমস্ত ছেলে এবং মেয়ে বিয়ে করবে, আপনারা তাদেরকে হেল্প করবেন, মেক শিওর করবেন যে রাতের সূচনায় তারা বাবা মা হতে যাচ্ছে, যে ঘরে তাদের এই বাবা মায়ের সম্মেলনটা হতে যাচ্ছে, সেই ঘরটা যেন হয় একদম 100% বরকতময় ঘর। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে যদি রহমত আমরা চাই, তাহলে ঠিক আল্লাহ যেভাবে চেয়েছেন, এই বিয়ে নামক ইবাদত যেভাবে আল্লাহ চেয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, আমাদের ঘরটাও এবং বাসর রাতটাও বা বাসরের সময়টাও ঠিক সেইভাবে আমাদের প্রস্তুত করে দিতে হবে। আচ্ছা, এরপরে যখন নতুন একটা দম্পতি তাদের মিলন হবে, তারা বাবা হবে, মা হতে যাচ্ছে, তাদেরকে মেক শিওর করতে হবে যে তাদের একে অপরের যে ওয়াদাগুলো ছিল, সেই ওয়াদাগুলো তারা পূরণ করেছে কিনা। সুবহানাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হাদিসটা আসছে বুখারিতে আর হাদিসটা বর্ণনা করেছেন উকবা ইবনে আমের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহকু শুরুতি যেগুলো শর্ত আমরা দেই এটার দাবি হলো আনতুফু বিহি যে তোমরা সেগুলো পরিপূর্ণ করবে মাস্তাহলাল তুম বিহিল ফুরুজ মানে যার ওসিলায় তোমরা একজন আর একজনের প্রতি হালাল হয়ে গেছে স্বামী যদি কোনো শর্ত দেয় মনে করেন মোহর একটা শর্তের মধ্যে একটা পড়ে পোষ শর্তটা হালাল হতে হবে অথবা স্ত্রী একটা কমিটমেন্ট দিয়েছে তাদের এই প্রথম রজনীতে সাক্ষাৎ হওয়ার আগে সেগুলো ফুলফিল করতে হবে আমাদের সমাজে একটা রোগ আছে যেটা আমি আগে আলোচনা করেছিলাম যে স্বামী মেয়েদের পক্ষ থেকে যৌতুক দাবি করে ছেলেরা যৌতুক দাবি করে যারা ছেলের বাবা ও মা তারা মনে করে যে আমরা তো সম্পদ একটা পাইছি মেয়েওয়ালার কাছ থেকে যত পারি আদায় করে নেব কিন্তু ওই বাবা মার যদি তিনটা মেয়ে চারটি মেয়ে থাকে এবং তাদের স্বামীরাও যদি এদের কাছ থেকে এরকম দাবি করে তাহলে এই বাবা মার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন তো সুতরাং এরকম জুলুম করা যাবে না বিয়ের ক্ষেত্রে সাধারণত স্বামীরা মোহর দেয় গিফট দেয় আর গিফটের কিন্তু গিফটের ক্ষেত্রে কখনো কিন্তু শর্ত করা যায় না আমি আপনাকে হাদিয়া দেবো আপনি দাবি করে নেবেন কেন এটা তার গিফট হলো এটা হলো আপনার চৌর্যবৃত্তি এবং ডাকাতি এই জন্য যৌতুককে বলা হয় সামাজিক ডাকাতি বুদ্ধিবৃত্তিক ডাকাতি এটা আপনারা কিন্তু শিক্ষিত হয়ে দিনদার হয়ে কেউ এরকম ডাকাতির মতো জঘন্য কাজে আপনারা জড়িত হতে যাবেন না হালাল ভাবে যেগুলো শর্ত করা হয়েছে উচিত হলো বিয়ের আগে সেটা পরিপূর্ণ করে দেওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইদা উরি খাতিস সুতু ইদা আরা উরি খাতিস সুতুর গুল্লিকাতিল আবওয়াব ফাকাদ ওয়াজাব আস-সিদাকু যখন ছেলে বা মেয়ে তারা যখন বাসর রাতে আপনার পর্দা টানায় দেয় এবং দরজা আটকিয়ে দেয় ওই সাথে সাথে তাদের উপরে মোহর ওয়াজিব হয়ে যায় এখন এই মোহরের আদায় ক্ষেত্রে প্রত্যেক বাবা মা কিন্তু বা স্বামী স্ত্রী আপনারা এটা খেয়াল রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন কানা যু উসরাতিন ওয়া নাযিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম যে এটা সব রিপিট হয়ে গেছে ওয়া ইন কানা যু উসরাতিন যদি তারা অক্ষম হয় মোহর একটা নির্ধারণ করেছেন কিন্তু তারা দিতে পারে নাই তাদেরকে একটু সময় দেবেন এটা কোরআন শরীফে বলা হয়েছে সূরাতুল বাকারা 280 নম্বর আয়াতে কিন্তু যদি তাদের সক্ষমতা থাকে অ্যাবিলিটি থাকে তারা যেন এটা ডিলে না করে এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আমরা পাই যে তিনি যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার যখন বাসর হয় এই ঘটনাটা খুব সুন্দর করে এ হাদিসে আসমা বিনতে ইয়াজিদ উম্মে সালাম আল আনসারিয়া তিনি বর্ণনা করেছেন যে তিনি মদিনাতে তাদের কিন্তু বাসর হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাসর হয় মদিনাতে তো দেখেন কত চমৎকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আনা হলো আনার পরে তাকে এক গ্লাস দুধ দেওয়া হয়েছে উতিয়া বিউসিলা বানিন এক গ্লাস দুধ দেওয়া হয়েছে সেখান থেকে তিনি পান করলেন এরপরে এটা তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় তিনি মাথা নিচু করে বসলেন শরম লাগছে যে নতুন বউ তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনার আসমা বললেন যে আসমা আয়েশাকে বললেন যে রাসূল সাল্লামের কাছ থেকে তুমি কাপটা নাও সেখান থেকে তুমি পান করো তো তখন তিনি এটা নিলেন এবং নেওয়ার পরে রাসূল সাল্লাম এরপর বললেন যে মহিলাদেরকে এটা তোমরা দিয়ে দাও তারা সেখান থেকে পান করো পাত্র ছিল ওখান থেকে তার মানে এটা হলো সুন্নত যে তাদের সাক্ষাৎ হবে আপনার মনে করেন কিছু পানীয় দিয়ে আমরা তো মনে করেন এখন মনে করি ফিজি ড্রিঙ্কস যেটা আছে এই ফিজি ড্রিঙ্কসটা হলো একটা মডার্ন কালচার সুবহানাল্লাহ এই ফিজি আর্টিফিশিয়াল জীবন দিয়ে কিন্তু আসলে অর্গানিক জীবন হবে না
আমাদের যেহেতু অর্গানিক জিনিসপত্র আছে, পানিও আছে, ফলের জুস আছে, দুধ আছে, শরবত আছে, আমরা এইভাবে শুরু করব। এবং আমি এখানে বলেছি যে এটা কিন্তু শুধু শুধু বাসর রাতের জন্যই না, স্বামী স্ত্রী তারা যদি এই প্র্যাকটিসটা করেন যে কোনো সময়, যে তারা রাতের বেলায় দুইজনে মিলে একসঙ্গে যে কোনো পানীয় তারা পান করবেন, তাদের পছন্দের পানীয়, সেটা দুধ হতে পারে, একটু গরম দুধ হতে পারে, আপনি একটু মধু দিয়ে হতে পারে, ফলের জুস হতে পারে, এবং রাতে শোয়ার আগে স্বামী স্ত্রী যদি তারা এরকম সুন্দর মিষ্টি পানীয়, যাদের ডায়াবেটিক আছে তারা তো মিষ্টিও পানি পারবেন না, কিন্তু দুধ বা এই জাতীয় কিছু পারবেন, তারা যদি এরকম পানীয় এক্সচেঞ্জ করে তারা একজন আর একজনকে খাওয়ান বা দেন, এটা কিন্তু মানে রহমত এবং বরকতের জন্য অনেক বেশি সহায়ক। দেখেন, ছোট ছোট জিনিস আমাদের জীবনকে কিন্তু অনেক রকম ফায়দা দিতে পারে। আপনারা, আমি জানি হয়তো কেউ কেউ অনেকে এটা করেন যে রাতে শোয়ার আগে দুইজন বসে একটু ড্রিঙ্ক খাইলেন, একটু পানি খাইলেন, এবং এটা কিন্তু সুন্নাত আসলে। কারণ হলো যেটা আমি আগেই বলেছি, এটা শুনতে হয়তো একটু রোমান্টিক শোনা যাবে, যে স্বামী স্ত্রী উভয় চেষ্টা করা উচিত যে তার জীবনের প্রত্যেকটা রাত যেন বাসরের রাতের মতো না হলেও বাসর রাতের একটা টুকরো হয়। আপনারা তো আমাকে চ্যালেঞ্জ করে বলবেন যে হুজুর আপনার অবস্থা কি, হুজুরকে সব প্রশ্ন করলে হুজুর ঠেকা খেয়ে যাবে, বাট যদি আপনারা পারেন এগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন জীবনে অনেক মজা হবে। এই যে সেরকম সুন্নত যে একটা কাপে দুধ নিয়ে নিজে খাওয়ার, একজনকে খাওয়াই দেওয়া, এতে করে কিন্তু একজন আর একজনের মধ্যে যদি কোনো কমপ্লেন থাকে, খেদ থাকে, এটা দূর হয়ে যায় এবং আল্লাহর রহমত আসে। হাদিস শরীফ অনুযায়ী স্বামী স্ত্রী লোকমা যদি একটা লোকমা খায় সেটা সদকা, আর স্ত্রী যদি তার স্বামীর মুখে একটা লোকমা দেয় সেটাও সদকা। এখন প্রত্যেক রাতে স্বামী স্ত্রী যদি এরকম একটা পানীয় দিয়ে, পানীয়র সদকা দিয়ে একজন আর একজনকে সম্মান দেখায়, ভালোবাসা দেখায়, এতে করে ফেরেশতার রহমত নিয়ে নাজিল হয়, এবং তখন যদি কোনো সন্তানের জন্ম হয় সেই সন্তান কিন্তু বরকতময় সন্তান হয়, সুবহানাল্লাহ। তো এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে বাসর রাতে এই যে মানে পানি পান করার যে প্র্যাকটিসটা করেছেন, এটা কিন্তু সারা বছরের প্রত্যেকটা রাতের জন্য সুন্নত, সুবহানাল্লাহ। এটা করলে আপনারা অনেক উপকার পাবেন। আচ্ছা, এরপরে সুন্নত হলো, সুবহানাল্লাহ, যে যখন প্রথম স্বামী স্ত্রী সাক্ষাৎ হবে তখন স্বামী স্ত্রীর মাথায় এখানে হাত রাখবে, নাসিয়ে মানে সামনের ভাগে স্বামী স্ত্রীর মাথায় হাত রাখবে। হাত রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এর হাদিস আছে যে এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা খাইরাহা ওয়া খাইরামা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি ওয়া লিয়াদউ বিল বারাকা, এবং সে বরকতের জন্য দোয়া করবে, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন অবশ্যই এসে যায় যে যারা না জানার কারণে এই দোয়াটা করতে পারেন নাই, তাদের জন্য কাজা করার সুযোগ আছে কিনা। সুবহানাল্লাহ, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় যে কাজা করার সুযোগ এখনো আছে, কাজা করার সুযোগ এখনো আছে। কারণ আপনি দেখেন আমাদের যত ইবাদত আছে সেই ইবাদত গুলো যদি আমরা মিস করি, প্রত্যেকটা ইবাদত কিন্তু কাজা করা যায়, প্রত্যেকটা ইবাদত কাজা করা যায়। আর বিয়েটা যেহেতু একটা ইবাদত, আর ইবাদতে যদি আমরা কিছু ঘাটতি করে থাকি তাহলে এখানেও নিশ্চয়ই কাজা করা যাবে ইনশাআল্লাহ। তো এই দোয়াটা নিয়ে আপনার হাজব্যান্ড বা আপনার যারা হাজব্যান্ড আছেন আপনারা আবার বলবেন, আল্লাহ আমি বিয়ের সময় আসলে এটা করতে পারি না, আমাকে কেউ বলে নাই, বিয়ে তো হয়ে গেছে 15-20 বছর, বিয়ে তো হয়ে গেছে 15-20 বছর, তো আমি তওবা করতেছি আমি যেন এই দোয়া না করার কারণে যে থেকে মাহরুম হয়েছে সেটা মাহরুম না হই। আমি এই দোয়াটা আপনাদেরকে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই এখান থেকে নিতে পারবেন। একজনের কাছে চলে গেছে, জি। আচ্ছা, এরপরে
যেটা সুন্নাত সেটা হলো যে স্বামী স্ত্রী দেখেন ইবাদতটা কেমন হচ্ছে, স্বামী স্ত্রী আপনার দুইজন একত্রে নফল নামাজ পড়বে, দুই রাকাত নফল, এটাকে সুন্নত বলতে পারেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তারা নফল নামাজ পড়বেন এবং নিয়ম হলো আপনার স্বামী আগে দাঁড়াবেন এবং তার এক লাইন পিছনে স্ত্রী দাঁড়াবেন, তারা দুই রেখাত নফল নামাজ পড়বেন, নিয়ত মুখে মুখে বলার দরকার নেই, নিয়ত মনে মনে যে আমরা দুই রেখাত নফল নামাজ পড়ছি। এবং সবচেয়ে চমৎকার হয় যদি স্বামী এবং স্ত্রী দুইজনে সিজদায় গিয়ে আল্লাহর কাছে তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান কুদ্দুসুন, রব্বুনা রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, তারপরে আল্লাহুম্মা ইন্নি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এভাবে ইস্তিগফার করবেন, তারপরে আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করবেন, সুবহানাল্লাহ। এবং এটা তো সিজদার মধ্যে, সিজদার মধ্যে এটা দোয়া করা যাবে। আর দুইজন যখন আপনার সালাত শেষ করবেন তখন আবার রাসূলুল্লাহ বলছে যে আপনারা এরপরে একজন আরেকজনের জন্য দোয়া করবেন, সুবহানাল্লাহ। আর এখানে আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আর একটা দোয়ার কথা বলা হয়েছে, সেই দোয়াটা হলো এই, আল্লাহুম্মা বারিক লি ফি আহলি, ও আল্লাহ আপনি আমার পরিবারের মধ্যে বরকত দান করেন, ও বারিক লাহুম ফিয়ে, এবং আমার ব্যাপারে আমার মধ্যেও তাদের মধ্যে বরকত দান করেন, সুবহানাল্লাহ। এই যে বরকতের দোয়া একজন আর একজনের, এটার উপকারিতা অনেক, এটা আমি একটু পরে আসছি। আর দোয়ার পরে অংশ, আল্লাহুম্মা রযুকহুম মিন্নি ওয়ারযুকনি মিনহুম, এটা হলো দোয়ার দ্বিতীয় পার্ট, ও আল্লাহ আপনি তাদেরকে রিজিক দেন মিন্নি আমার পক্ষ থেকে, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দেন তাদের পক্ষ থেকে, মানে একজন আর একজনের জন্য রিজিক হবে। এরপরে তৃতীয় স্তরের দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইজমা বাইনানা, ও আল্লাহ আপনি আমাদের আমাদের মধ্যে জমা করে দেন, ইউনিটি করে দেন, মা জামাতা ইলা খাইরিন, যতক্ষণ পর্যন্ত এটা কল্যাণকর হবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এটা কল্যাণকর হবে আপনি আমাদের মধ্যে ইজমা বাইনানা, আমাদের কাছে মিলাই দেন। দেখেন আমরা স্বামী স্ত্রী কিন্তু, আমরা স্বামী স্ত্রী কিন্তু মানে এই মিল অমিলটা নিয়ে সারা জীবন আমরা সাফার করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত আমাদের মিলটা না করায় দিবেন কিন্তু আপনি বুদ্ধি দিয়েও পারবেন না, আপনি যতই টিপস শেখেন সেটাও পারবেন না, এই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে আনতে হবে দোয়া করে। আর সেই দোয়াটা করা উচিত ছিল একদম বাসর রাতে। এবং একই কথা আমি আবার বলি যে যারা এই দোয়াটা মিস করেছেন বা করেছি, এই দোয়াটা আমরা আবার কিন্তু কাজা হিসেবে করতে পারি এবং করা উচিত। আর এই দোয়াটা শুধু বাসের রাতের জন্য না, এটা আপনার যে কোনো রাতে যে কোনো সময় পড়া যায় এটা, সুবহানাল্লাহ। সেই দোয়াটা আমি আপনাদের ওই চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনারা কেউ পারলে এটা কপি করে নেবেন। তাহলে এই দোয়ার তিনটা অংশ, একটা অংশ হলো যে আমার পরিবারে বরকত, আল্লাহ যেন আমার পরিবারে পরিবারে বরকত দেয় আমার মধ্যে এবং তাদের মধ্যে। বরকত মানে হলো কি জানেন, সুবহানাল্লাহ, বরকতের মানে হলো যে আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেটাই আপনার জন্য যথেষ্ট হবে এবং সেটা নিয়ে আপনি সুখী থাকবেন এবং ওইটা বাড়তে থাকবে, সুবহানাল্লাহ, ওইটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এর নাম হলো বরকত। এবং রিজিক, আপনারা অনেকেই জানেন যে রিজিক মানে আমরা মনে করি বোধহয় টাকা পয়সা ঘর বাড়ি, আসলে রিজিক মানে শুধু টাকা পয়সা ঘর বাড়ি না। এই দোয়ার দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহুম্মা রযুকহুম মিন্নি, ও আল্লাহ আমার পক্ষ থেকে তাদেরকে রিজিক দান করেন, অর্থাৎ আমি যে জামাই, মেয়ের ঘরের জামাই দামান, আমি যেন তাদের রিজিকের একটা সোর্স হই। সেই রিজিকটা কি, রিজিকের মানে হলো যে একটা মানুষের ডিসেন্ট লাইফের জন্য, সুন্দর জীবনের জন্য যখন
যা যতটুকু দরকার ওইটা পাওয়ার নামই হলো রিজিক। একটা মানুষের সুন্দর জীবনের জন্যে বা আপনি বলেন হালাল জীবনের জন্যে যখন যা যতটুকু দরকার ওইটুকু পাওয়ার নামই হলো রিজিক। তাহলে আমার শ্বশুর পক্ষ আমার পক্ষ থেকে জামাই হিসেবে যা আশা করেন আমি যেন তাদের জন্য একটা রিজিক হয়, একটা রহমত হই, এবং তারা প্রাউড ফিল করবে, ও মনের মতো আমি একটা মেয়ের ঘরে জামা পেয়েছি। এবং এটা কিন্তু আপনার নিজের দোয়ার ফসল। আপনি দেখবেন অনেক সময় আপনি দেখতে খুব হ্যান্ডসাম, অনেক উচ্চ শিক্ষিত, অনেক বড় চাকরি করেন, কিন্তু শ্বশুর ঘর আপনাকে পছন্দ করে না। আচ্ছা না এরকম, কারণ আপনি তাদের রেজেক হতে পারেন নাই। এই জন্য এই দোয়াটা করতে হবে, আল্লাহুম্মা রযুকহু মিন্নি ওয়ারযুকনি মিনহু। আর ওই স্ত্রীও কিন্তু আসলে স্ত্রীও এই দোয়াটা করবেন যে আল্লাহ তুমি আমাকেও এই ঘরের জন্য একটা রিজিক বানায় দাও। আপনি যখন এই ঘরের একটা রিজিক হবেন স্ত্রী হিসাবে, বৌমা হিসাবে, ধরেন মানে চাচি হিসাবে, ভাবি হিসেবে, যেটাই বলেন না কেন, তখন সবাই ফিল করবে যে এই মেয়েটা আমাদের ঘরে আসার পরে আমাদের ঘরে বরকতের দোয়ার খুলে গেছে, সুবহানাল্লাহ। এই বউটা আমার ঘরে আসার পরে আমাদের ঘরে শান্তি আসছে। এবং কি হবে জানেন, যে আপনি যখন এই ঘর থেকে বাপের বাড়ি বেড়াতে যাবেন তখন একদিন বা দুই দিন না যেতে জামাই ছুটে চলে যাবে আপনাকে আনার জন্যে, আপনার শ্বশুর চলে যাবে আনার জন্যে, আপনার শাশুড়ি চলে যাবে আনার জন্যে। গিয়েছেন মাত্র দুই দিনের জন্য, কিন্তু তাদের মনে হবে যে আল্লাহ আমার বউটা প্রায় কতদিন, 20 দিন হয়ে গেল চলে গেছে, কারণ আপনি এই ঘরের জন্য বরকত এবং রিজিক। আপনার প্রতি একটা পিপাসা তৈরি হবে, পানিটা রিজিক না, পানির একটা পিপাসা লাগে কিন্তু। তো আপনি যদি রিজিক হন তাহলে আপনার প্রতিও একটা পিপাসা তৈরি হবে, সুবহানাল্লাহ। এবং এই পিপাসা বা ক্ষুধা এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে এই দোয়ার বরকতটা দেখেন, যে একজন দামান হিসেবে অনেক জায়গায় দেখবেন যে অনেক শ্বশুর শাশুড়ি মেয়ের জামাইকে নিজের ছেলে মেয়ের চেয়ে বেশি আদর করে, সুবহানাল্লাহ। আছে না যে নিজের ছেলে মেয়ের চেয়েও তার মেয়ের জামাইকে বেশি আদর করে, কারণ ওইটা রিজিক। সে দোয়া করেছিল হয়তো, অথবা তার বাবা দোয়া করেছিল, তার দোয়ার বরকতে সেখানে বরকত হয়েছে, সে রিজিক হয়েছে। আবার অনেক সময় দেখবেন যে ছেলের ঘরের বউ, ছেলের বউ, সে নিজের মেয়ের চেয়েও বেশি ওই ঘরে আদর পায়, আদর পায় ওই কারণে যে তারা বিয়ে করেছে ইবাদত হিসেবে, তারা যে সুন্নত তরিকা আছে সব মেনটেন করেছে, তারা দোয়া করেছে তারা যেন বরকত হতে পারে, তারা দোয়া করেছে তারা যেন রিজিক হতে পারে। এই জন্যে শ্বশুর শাশুড়ির কাছেও এই মেয়েটা এমন আদর পায় যে আদর তার ননদরাও পায় না, ননসরাও পায় না। এই জন্যে এই ধরনের দোয়াগুলো কিন্তু আমাদের জন্য খুবই খুবই ইফেক্টিভ। আমি জানি আপনারা অনেকে এই দোয়াগুলো জানেন, এবং যাদের দোয়াটা জানা নেই এবং যারা বাসর রাতে এই দোয়াটা করতে পারেন নাই তাদের জন্য এখনো সময় আছে, স্বামী এবং স্ত্রী দুইজনই এই দোয়াটা করবেন, তাহলে মানে দুই ফ্যামিলির মধ্যে সম্পর্ক হবে, স্বামী স্ত্রীর মধ্যে ইনশাল্লাহ সম্পর্ক বাড়বে। আর যখন বাবা মার মধ্যে সম্পর্ক হয়, দাদু দাদির মধ্যে সম্পর্ক থাকে, নানু নানির মধ্যে সম্পর্ক থাকে, ওই ঘরের ছেলে মেয়েরা দেখবেন তারাও খুব জলি হয়, হ্যাপি হয়, বুঝতে পারছেন, এবং তারা দেখবেন খুব সামাজিক হয়। আর যারা যত সামাজিক তারা কিন্তু সমাজকে তত বেশি লিড দিতে পারে, তারা কিন্তু সমাজকে তত বেশি উপকার করতে পারে। তো এই জন্যে এই যে বিয়ের সূচনা যেটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দোয়াগুলো আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের যেটা প্রবলেম হয়, মনে করেন আমরা যখন এই ওয়েডিং এর আয়োজন করি আমরা সব প্ল্যান করি, কিন্তু সত্যিকার অর্থে আমার মেয়ে আমার ছেলে কিভাবে তারা বরকতময় জীবন যাপন করবে, কিভাবে তারা আল্লাহ থেকে রহমত পাবে, এই জিনিসটা আমরা প্ল্যানে রাখি না।
এবং এই রিমাইন্ডার গুলো কিন্তু তাদেরকে বিয়ের আগেই দিতে হবে, কারণ এই দায়িত্ব হলো আমাদের। আর বিয়ের আগে তাদেরকে, এই বিয়ের আগে তাদেরকে এই জিনিসটা শিখাতে হবে এবং তাদের হাতে তুলে দিতে হবে। আর দোয়ার সর্বশেষ পাঠটা হলো আল্লাহুম্মা ইজমা বাইনানা, আল্লাহ আপনি আমাদের মধ্যে ইউনিটি করে দেন। সুবহানাল্লাহ, আমরা তো সবাই চাই স্বামী স্ত্রী মিলমিশ হয়ে থাকতে, আমরা সবাই চাই শ্বশুর শাশুড়ির সাথে মিলমিশ হয়ে থাকতে, কিন্তু এই মিলমিশটা আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমরা ব্লেম দেই শ্বশুরকে, ব্লেম দেই শাশুড়িকে, ব্লেম দেই মেয়েকে, কিন্তু আমরা ভুলে যাই যে আমরা তো আল্লাহর কাছ থেকে এটা মঞ্জুরি আনতে পারি নাই। এই জন্য ব্লেমটা শ্বশুরকে শাশুড়িকে না দিয়ে ব্লেমটা আমরা নিজেরা নেওয়া উচিত, যে আমি তো আল্লাহর কাছে ভিক্ষা চাই নাই, আমি তো আল্লাহর কাছ থেকে এই ইউনিটির জন্য আমি দোয়া করি নাই, আর দোয়া করলে আমি এমন ভাবে করেছি যে আমার মনে সিনসিয়ারিটি ছিল। রাসূল বলেছেন যে তোমরা আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করো, ওয়ান তুম মুকিনুনা বিইজাবাতিহি, যে আল্লাহর কাছে তোমরা এমন ভাবে দোয়া করবা যে আল্লাহ এটা কবুল করবেন, এ ব্যাপারে তোমাদের একদম ফার্ম বিলিফ এবং ইয়াকিন থাকবে। এখন যারা আপনারা স্বামী স্ত্রী আছেন, আমরা সবাই আসেন, আমরা পুরনো স্বামী স্ত্রী হলেও জীবনটাকে নতুন করে শুরু তো করা যায়, কি বলেন? যেমন আমি আগে বলেছি, আপনারা যারা দেরি করে আসছেন, আমরা বলেছি যে মনটাকে একটু সতেজ করতে হবে, নিজেকে বুড়ো বুড়ি ভাবলে হবে না। আপনার দৈহিক গঠন বুড়ো হলেও মনটা যেন বুড়া না হয়। এজন্যে যারা এইগুলো মিস করেছেন, এই দোয়াগুলো আবার করবেন, নামাজ পড়বেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম, তিনি আমাদের পুরানো ধন, পুরানো নিয়ামত, পুরানো রহমত তিনি আবার ফিরাই দেবেন। আর এই দোয়ার সর্বশেষ বলা হচ্ছে ফাররিক বাইনানা, আল্লাহ আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটাই দাও, ইজা ফাররাকতা ইলা খাইরিন, যদি এই বিচ্ছেদ ঘটনা কল্যাণ করা হয়। সুবহানাল্লাহ, যে আমার এক জায়গায় বিয়ে হয়েছে, সেখানে আমার সারা জীবন থাকতেই হবে, নট নেসেসারি, কারণ হতে পারে আল্লাহ আমাকে চেয়েছিলেন একটা এক্সপিরিয়েন্স আমার হোক, হয়তো আমার কোনো দোষ ছিল, আমার গুনাহ মাফ হচ্ছে, অথবা আল্লাহ হয়তো আমাকে আমার একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমার বরকত দিতে চেয়েছেন। যেমন ইসমাইল আলাইহ হিসরতাম, তার প্রথম স্ত্রীকে তালাক দিতে হয়েছিল কারণ ম্যাচ হয় নাই, তো ইসমাইল সাল্লামের তো গুনাহ ছিল না, বাট আল্লাহ চেয়েছেন যে নবী ধরনের একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাক। এই জন্য এই দোয়ার মধ্যে এটা বলা হচ্ছে আল্লাহ যে তুমি আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটাই দাও, যদি সেটা কল্যাণকর হয় এবং যত দূর সেটা কল্যাণকর হয়। সুবহানাল্লাহ আলআজিম। আচ্ছা, আর একটা বিষয় কিন্তু আমরা যারা পুরনো, আমরা পুরনো বাবা মা আছি, আমরা এটা ভুল করি, আর নতুন যারা আছে তারা তো খুব এক্সাইটেড থাকে, তারাও কিন্তু ভুল করে। সেটা হলো যখন তাদের সন্তানের সূচনা হবে, আপনারা বুঝছেন আমি কি বলতে চাচ্ছি, প্রতিটা সূচনার আগে, ঘটনার আগে এই দোয়াটা কিন্তু পড়তে হবে, নতুন যারা বিবাহিত আছেন এবং যারা পুরনো সবার জন্য। সেটা কি? বিসমিল্লাহ। এই সূচনাটা শুরু হবে বিসমিল্লাহ দিয়ে। এখন মনে করেন, যদি কোনো সন্তানের জন্ম হয়ে থাকে বাবা মার বিসমিল্লাহীনতা দিয়ে, আল্লাহর নাম দিয়ে শুরু হয় নাই, এটা কিন্তু ওই সন্তানদেরকে প্রভাবিত করবে, এটা কিন্তু সন্তানদেরকে এফেক্ট করবে। কিভাবে? দেখেন, আল্লাহুম্মা জান্নিবনি আশ-শাইতানা, ও আল্লাহ আপনি আমাকে দূরে রাখেন শয়তান থেকে, শয়তান থেকে আমাকে প্রোটেক্ট করেন, আল্লাহ শয়তান থেকে আমাকে প্রোটেক্ট করেন। ওয়া জান্নিবিশ শাইতানা, এবং শয়তানকেও দূরে রাখেন, মা রাযাকতানি, যেটা আপনি আমাকে রিজিক দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাকেও শয়তান থেকে আপনি হেফাজত করেন এবং শয়তানকে আমাদের থেকে হেফাজত করেন। হাদিসে বলা হচ্ছে যে ফাইনাল্লাহ কাযা বাইনাহুমা ফি যালিকা, আল্লাহ যদি এই সূচনা পর্বে কোনো সন্তানের সিদ্ধান্ত লিখে থাকেন, লাম ইয়াদুরহু শাইতানু আবাদা, আল্লাহ এই সন্তান, সরি, শয়তান এই সন্তানকে কখনোই ক্ষতিগ্রস্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে প্যারেন্টিং এর এটা একটা কি, যে আপনি যখন সন্তানদের সূচনা করছেন, আপনাদের একান্ত সময়ে
সে একান্ত সময়ে এই অ্যান্টিভাইরাসটা দিয়ে শুরু করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। যদি বাবা মা এই দোয়ার মাধ্যমে এই অ্যান্টিভাইরাসটা অ্যাক্টিভেট না করে সন্তান জন্ম দেন, তখন এই সন্তানগুলোকে শয়তান পোকিং করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, শয়তান এদেরকে আক্রমণ করে, বাবা ভালো, মা ভালো, ঘর ভালো, বাবা মৌলানা, বাবা শিক্ষিত, বাবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, হোয়াট এভার ইট ইজ, কিন্তু সন্তানগুলো দেখেন কেমন হয়ে যায় যেন, বা হয়ে গেছে। কারণ হলো হয়তো বাবা মা এই সন্তানদের সূচনা লাগলে খুব এক্সাইটেড ছিলেন, তারা আল্লাহর কাছে এই দোয়াটা না দিয়ে, বিসমিল্লা না বলেই তারা সূচনা করেছেন, ওই সূচনায় গলত থাকার কারণে আপনার তার এই জেনারেশন, পুরো জেনারেশন এফেক্টেড। এখন আপনারা হয়তো বলতে পারবেন যে শেখ, যদি কোনো করে আমার মনে নাই যে আমি আসলে দোয়াটা বলছিলাম কিনা, এখন আমি কি করতে পারি? সুবহানাল্লাহ, ওই যেটা আমরা আগেই বলেছি যে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, এবং কাজা স্বরূপ, আমি জানি না, আমি হাদিসে এটা কিন্তু পাই নাই, এটা আমার নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু যদি আমি মিস করে থাকি অথবা যদি মনে কর মনে মনে আমার হয়ে থাকে যে আমি বোধহয় আসলে জানি না বা আমার মনে নাই আমি ওই সময় দোয়াটা পড়ছিলাম কিনা, আপনি বসে বসে ইস্তিগফার পড়বেন এবং এই দোয়াটা আবার পড়ে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তার রহমত এবং বরকতে ওই যে মিসটা আমি করেছি, ওই যে মানে কি বলা যায়, আমি যে যা লুজ করেছি, আল্লাহ সেটা আবার ইনশাআল্লাহ মেক আপ করে দিতে পারেন। অথবা যেটা হতে পারে যে আপনাদের পরবর্তী সন্তান যেগুলো হবে সেগুলো আরো ভালো হবে, যেটা আমরা দোয়াতে করি, রব্বানা হাব লানা, ও আল্লাহ আমাদেরকে দান করেন, মিন আজওয়াজিনা, আমাদের সন্তানদের পক্ষ থেকে, বা দুরিয়াতিনা, আজওয়াজিনা, স্ত্রী এবং হাজব্যান্ডদের পক্ষ থেকে বা মধ্য থেকে, দুরিয়াতিনা সন্তানদের মধ্য থেকে, কুররাতা আয়নিন, চোখের মণি, সুবহানাল্লাহ, চোখ শীতল হয়ে যায়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া দুরিয়াতিনা কুররাতা আয়নিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমি আমার সন্তানদেরকে যারা মুত্তাকিন আছে তাদের লিডার বানাই দেন, তো মুত্তাকিদের লিডাররা তো আরো বড় মুত্তাকি হবে কিনা। সুতরাং এই দোয়া যদি আমরা না পড়ে থাকি এবং আমরা যদি মনে করি হয়তো আমি বা ভুলেও গেছি, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি এবং এই দোয়া আমরা আবার পড়ে দেই কাজা হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কবুল করতেও পারেন, এবং এই দোয়ার বরকতে এবং ওসিলায় আমাদের যে সন্তানগুলো অলরেডি জন্ম নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও প্রোটেক্ট করবেন। যদি তারা কোনো ডিফিকাল্টিজের মধ্যে যায়, আমরা আশা করি এই দোয়া এবং অন্যান্য দোয়ার বরকতে আল্লাহ তাদেরকে আবার ফিরায় নিয়ে আসবেন, এবং ভবিষ্যতে যে সমস্ত সন্তানদের জন্ম হবে আমাদের মধ্য থেকে অথবা আমাদের পরবর্তী জেনারেশন ছেলেমেয়েদের কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও শয়তানের যে সমস্ত পোকিং, গুতাগুতি আছে, খোঁচাখুচি আছে, এর থেকে আল্লাহ তাদেরকে ইনশাআল্লাহ হেফাজত করবেন। সবসময় মনে রাখতে হবে যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান ট্রিটমেন্ট। এই জন্য আমাদের ইসলামের এই যে শিক্ষাগুলো, এগুলো কিন্তু সব প্রিভেন্টিভ, আমরা বাংলা বলি আটঘাট বেঁধে তারপরে করা। এখন আমরা যদি এই আটঘাট বেঁধে আমাদের এই সন্তান সূচনা পূর্বগুলো আমরা করতে পারি বা পারতাম, তাহলে আমাদের জন্য প্যারেন্টিং এর দায়িত্বটা কিন্তু অনেক ইজি হয়ে যেত। এই জন্য আমরা আসলে নতুন করে প্যারেন্টিং এর এই জিনিসগুলো আমরা চিন্তা করি, এবং সত্যিকার অর্থে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পরিবারকে সৃষ্টি করেছেন, আমাদের সন্তানদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ যেভাবে এই পরিবার সূচনা করার কথা বলেছেন, প্যারেন্ট হওয়ার সূচনা হওয়ার কথা বলেছেন, তাদের প্রোটেকশনের কথা বলেছেন, আমরা এগুলো জানি, বুঝি এবং আমল করার চেষ্টা করি, এবং আমরা এই ফার্ম বিলিফটা যেন রাখতে পারি যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু সাল্লাম যেটা আমাদের শিখিয়ে দিয়েছেন, এইটাই হলো সবচেয়ে বড় প্যারেন্টিং, এইটাই হলো সবচেয়ে বড় ওষুধ, এবং এইটাই হলো সবচেয়ে বড় ওয়ে অফ ব্রিঙ্গিং আপ আওয়ার চিলড্রেন ইন এ রাইট ওয়ে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, এবং আমাদের যদি কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। আমরা আমাদের আগামী পর্ব হবে ইনশাআল্লাহ তাআলা যে সন্তান যখন গর্ভে আসে, গর্ভে আসলে বানানটা ভুল হয়ে গেছে, গর্ভে সন্তান যখন গর্ভে আসে ও বড় হয়। প্যারেন্টিং কিন্তু আমরা অনেকে ভুল করি, যে প্যারেন্টিং মানে মনে হয় যে বাচ্চা জন্ম হওয়ার পরে, কিন্তু আমরা আজকের আলোচনা থেকে শুনলাম, যেটা বুঝলাম, যে প্যারেন্টিং শুরু হয় বাসর রাত দিয়ে। প্যারেন্টিং শুরু হয় বাসর রাতের পরে স্বামী স্ত্রীর সন্তান সূচনার পর্ব দিয়ে। আর তৃতীয় ধাপ যেটা, যে সন্তান যখন মায়ের পেটে থাকে তখন কিন্তু প্যারেন্টিং এর বিশাল একটা অংশ সেখানে ইনভলভ আছে। এবং এই যে মনে করেন 9 মাস বা ততোধিক একজন মা কি করবেন, একজন বাবা কি করবেন, পরিবারের অন্যান্য সদস্যরা কি করবেন, তার উপরে নির্ভর করে যে আমার সন্তান মায়ের পেটে 9 মাসে সে কিভাবে বড় হচ্ছে। এবং বিজ্ঞানীরা অলরেডি তারা প্রমাণ করেছেন যে মায়ের পেটে সন্তান থাকতে মা যেভাবে লাইফ লিড করে তার একটা প্রভাব কিন্তু সন্তানের ভবিষ্যৎ আপব্রিঙ্গিং বা বেড়ে ওঠার উপরে পড়ে। এবং এটা অ্যামেজিং। আমার নিজেরও কিছু অভিজ্ঞতা আছে আপনাদের সাথে ইনশাআল্লাহ ওই লেসনে সপ্তম পর্বে শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের হাতে সময় আছে অল্প কয়েক মিনিট, দেখি আমাদের এক বোন এবং ভাই হয়তো কিছু বলতে চাচ্ছেন। আপনারা প্রশ্ন করার আগে আপনাদের জ্ঞান দিয়ে আমাদের আলোকিত করবেন ইনশাআল্লাহ। সিস্টার ফাইরোজ কেমন আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ উস্তাদ। আমি আপনার দুইটা লেখা পড়ছিলাম বিয়ে নিয়ে, আপনি কিন্তু সেটা আর কন্টিনিউ করেননি, আশা করি আপনি ওইটা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা আমি একটু সিক্রেট বলি, ওটা তো সেন্সর করা হয়েছে। সেন্সর করা হয়েছে? আমি তো কেন গ্রিন সিগন্যাল পাই নাই। আমরা অবশ্যই চাই আপনার ওই লেখাটা পাবলিশ হোক ইনশাল্লাহ। আমাদের একটা আবেদন, ঠিক আছে? 12 পর্ব লিখে রাখছি কিন্তু। আমাদের জামান ভাই, আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমি নিউলি ম্যারিড, ফর সাম ভ্যালিড রিজন আমাকে কন্ট্রাসেপটিভ ইউজ করতে হচ্ছে, হেলথ এন্ড আদার ইস্যুস ফর সাম ভ্যালিড রিজন। তো সেক্ষেত্রে হচ্ছে আমি যে এই দোয়াগুলো যখন পড়ি, মানে যেগুলো জানি, তো সেগুলো যখন পড়ি আমার কাছে মনে হয় যে আমি কি এটা মকারি করতেছি কিনা, যে আমি একই সাথে কন্ট্রাসেপটিভ ইউজ করতেছি আবার একই সাথে আল্লাহর কাছে সুসন্তান চাচ্ছি। তো সেটা সেই ক্ষেত্রে আমি কি করব? আর আচ্ছা, আপনার এই লেকচারগুলোর কি কোনো পিডিএফ ফর্মে আমরা পাবো কিনা? আমরা দোয়া করেন, আমাদের কিছু ভাই বোন তারা এগুলো স্ক্রিপ্ট করে ইনশাআল্লাহ বই আকারে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে ইনশাআল্লাহ তাআলা। আপনার প্রশ্নটা চমৎকার, এবং এর উত্তর আমি যেটা বলছি সেটা হলো যে দোয়ার বরকতটা হলো এই যে এটা বর্তমানে না হলেও ভবিষ্যতে তার ফলটা পাওয়া যাবে। দোয়া কখনো বৃথা যাবে না, যেহেতু এটা টেম্পোরারি মেজার আপনি বলেছেন, যখন আপনি আবার নর্মাল অবস্থায় ফিরে যাবেন তখন এই দোয়ারগুলো, এই দোয়ার বরকতগুলো তখন পেতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো টেম্পোরারি মেজার গুলো সবসময় সেফ না, 100% সেফ না। এখন যদি 100% সেফ না হয় তখন মনে করেন যদি বাচ্চা এসে যায় তাহলে ওই দোয়াগুলো কাজে আসবে। সুতরাং কোনো অবস্থাতে এই দোয়া কিন্তু আসলে বিফলে যাবেন, এবং আপনি আল্লাহর সাথে মুকারিও করছেন না, আপনার সিনসিয়ারিটি আছে, এবং সিনসিয়ারিটির বরকত আপনি এবং আপনার ওয়াইফ অবশ্যই পাবেন। আমরা
এখানে যারা আছি সবাই আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সুখী রাখেন এবং আপনাদের ঘরে যেন অনেক সুসন্তান দান করেন, আমিন। আচ্ছা, এখানে আমাদের একটা প্রশ্ন আসছে, আমি প্রশ্নটা পড়ি যে আমার ভাই এখনো কিছু কিছু করেন না, ওর দেনমোহরের কিছু টাকা আমার আব্বা দিচ্ছেন, আর আমি বাকিটুকু পরিশোধ করতে পারবো কিনা? জীবন, আপনি অবশ্যই আপনার ভাইয়ের পক্ষ থেকে বা ভাইকে দেনমোহর পরিশোধ করার জন্য হেল্প করতে পারবেন এবং এটা আপনার জন্য বিরাট সদাকায় জারি হবে এটা ইনশাআল্লাহ তাআলা, মাশাআল্লাহ। দেখেন এই ভাই তো খুব সৌভাগ্যবান যে আমার প্রীতি বোনের মতো এরকম বোন এখানে তার আছে, মাশাআল্লাহ, হিজ লাকি, জাকাল্লাহ খের। এখানে একজন আছেন নাম না ইউজার, জি আপনি কিছু বলতে চাইলে? ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলতে হবে প্লিজ। জি আপনার ভয়েসটা যদিও খুব বেশি ক্লিয়ার না, বাট আমি যেটা বুঝেছি এটা আমি আলোচনায় কয়েকবার উল্লেখ করেছি যে আমরা যারা এই সুন্নতি তরিকাগুলো আমল করতে পারি নাই তাদের আমরা কি করব বা আমরা কি করতে পারি, যেটা আমরা আগেই বলেছি যে যারা আমরা এটা পালন করতে পারি নাই তারা আমরা আল্লাহর কাছে তওবা করব এবং এই দোয়াগুলো আমরা আবার করবো ইনশাআল্লাহ, এর ওসিলা হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বরকতগুলো আবার দিয়ে দিবেন। আর বিশেষ করে আমাদের সন্তান শ্রোত যারা বাবা মা হতে যাচ্ছে আমরা তাদেরকে এই জিনিসগুলো সুন্দর করে বুঝাই দিব এবং তারা আমরা মেক শিওর করবো তারা যেন সুন্নতে তরিগুলো তারা ফলো করেন ইনশাআল্লাহ তাআলা, জাযাকাল্লাহ খের। আমাদের বোধহয় আরেকজন বোন আছেন নাহিন, জি আপনি বন্যাহীন, আপনি কি আছেন? আচ্ছা, সিস্টার ডালিয়া, জি আসসালাম আলাইকুম। জি সিস্টার নাহিন, জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার সাথে আমার কয়েকদিন আগে মেসেজ হয়েছে, জি 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 হ্যাঁ, চিনতে পেরেছেন হয়তো। আচ্ছা যাই হোক, আমি এই যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, আপনি যে ক্লাস গুলো নিচ্ছেন এগুলো বই আকারে যদি একটু লিখে দিতেন, আমাদের যদি কেনার সুযোগ করে দিতেন। সুবহানাল্লাহ, দোয়া করেন আগে যেন বইটা আমরা তৈরি করতে পারি। আমাদের সিস্টার শাম্মি সরোয়ার, ব্রাদার আবু নাসের, ব্রাদার আপনারা চেষ্টা করছেন ইনশাল্লাহ এগুলো আপনার বই আকারে ট্রান্সক্রিপ্ট করতে এবং যদি আল্লাহ তৌফিক দেন উইদিন 6 মান্থ যদি আমরা বইটা বের করতে পারি ইনশাল্লাহ তাআলা। জি অবশ্যই। আরে আরেকটা প্রশ্ন ছিল, ধরেন আজকে যে লেকচারটা আপনি দিলেন ওটা আমি আমার কম্বাইন ভাবে আমার এবং আমার হাজবেন্ডের সাইড থেকে না আসে, এটা আসলে সেক্ষেত্রে আমার আমি কি করতে পারি? দেখেন এই দুনিয়ার সবচেয়ে বড় ভালো জিনিস হলো নিজের ভুল না থাকলেও মানে মনে করা যে আমি ভুল করেছি এবং তওবা করা, বুঝছেন? এখন মনে করেন আপনারা যদি মনে করেন যে না ইডিয়ানি রং, বাট স্টিল সে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল লাইক ইট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল লাভ ইট, এন্ড ইনশাআল্লাহ হি উইল গিভ ইউ বারাকা বিজনিল্লাহ তাআলা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি আমার হাজবেন্ড কে কি আমি জিনিসগুলো বারবার বলার চেষ্টা করব বা উনি যদি এটাতে একটু ধরেন বিরক্ত না হন এমন ভাবে সুন্দর করে বলবেন আর একটু ডিপ্লোম্যাটিকলি বলবেন? আমি অত বেশি সুন্দর করে যদি বলতে পারার ক্ষমতা না রাখি সেক্ষেত্রে কি চুপ থাকবো আল্লাহর কাছে যাবো যতক্ষণ পর্যন্ত সুন্দর করে না বলতে পারবো? বলার আগে দোয়া করবেন আল্লাহ সুন্দর করে বলার তৌফিক দিবেন ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? জি আচ্ছা, খুবই হেল্পফুল হলো আপনার ক্লাসটা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জাযাকাল্লাহ খায়র, ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা আমাদের আগের ইয়েগুলো এপিসোডগুলো মিস করেছেন আমি দেখি আপনাদেরকে এখন একটু দিতে পারি কিনা লিঙ্কটা। আমাদের এই গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আলহামদুলিল্লাহ প্রায় 4টা গ্রুপ, তো আপনারা অনেকেই গ্রুপের মধ্যে আছেন, যারা গ্রুপে নাই
আমার এই জেপিজে এখন লাইভ যাচ্ছে, এই লাইভে ডক্টর আবুল কালাম আজাদ, এই লাইভে গেলে আপনার ওখানে লিংক আছে। আর আমাদের আরেকটা পেজ আছে, মুসলিম ফ্যামিলি ইনস্টিটিউট, মুসলিম ফ্যামিলি ইনস্টিটিউট ফেসবুক পেজ, আপনারা ওখানে গেলে আমাদের এই লেকচার গুলো সব পাবেন ইনশাআল্লাহ। মুসলিম ফ্যামিলি ইনস্টিটিউট, এখানে গেলে আপনারা সব লেকচার গুলো পাবেন ইনশাআল্লাহ তাআলা। জি সিস্টার ডালিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা। একটু আগে যে একটা ভাইয়া প্রশ্ন করছিল যে ওনারা প্রোটেকশন নিচ্ছে এই অবস্থায় দোয়া পড়তেছে, তো আপনি বলছেন পরবর্তীতে সে দোয়ার একটা সুফল পাবে, তো এরকম যদি হয় একটু বয়স হয়ে গেছে বা যে কোনো অ্যাক্সিডেন্টলি কারণে তাদের আর বেবি হবে না, তো তারা কি দোয়া এই দোয়াটা পড়বে? দোয়া পড়বে, কারণ হলো আমি বলি কেন, মনে করেন এই দোয়াটা পড়লে অন্য কোনো জার্ম ইনশাল্লাহ এফেক্ট করতে পারবে না, শুধু সন্তান না। এবং এই দোয়াটা পড়লে অনেক সময় শয়তান মনে করেন এসে নিজেদের মধ্যে মনে করেন আনসাকসেসফুল এক্সপিরিয়েন্স এনে দিতে পারে। আর শয়তান থেকে যদি প্রোটেকশন পাওয়া যায় তাহলে লাইফটা সবসময় ইনশাল্লাহ সাকসেসফুল থাকবে। এবং এই শয়তানের প্রোটেকশনটা কিন্তু শুধু সন্তানদের জন্য না, এই শয়তানের প্রোটেকশনটা এই দোয়াটা কিন্তু বাবার জন্য এবং মায়ের জন্য সবসময়। যেহেতু বাবা মা যদি প্রোটেকশন থাকে, সন্তান না হলেও তাদেরও তো প্রোটেকশনের দরকার আছে, ঠিক না? তাদের ওয়েলবিং এর দরকার আছে। সুতরাং এই দোয়াটা শুধু বাচ্চাদের ওয়েলবিং এর জন্য না, এই দোয়াটা বাবা মা নিজেদের ওয়েলবিং এর জন্য ইফেক্টিভ। জাযাকাল্লাহ খায়র। জি, আপনার আর প্রশ্ন আছে? সেক্ষেত্রে কি শুধু কেউ যদি দোয়াটা না পড়ে, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, সেটা কি হবে? না, ওই দোয়াটা হলো শয়তান থেকে আমাকে, শয়তান যেন আমাকে ক্ষতি না করতে পারে, বুঝতে পারছেন? আর শয়তান যেন, আমি যেন শয়তান থেকে দূরে থাকতে পারে এবং শয়তান যেন আমার থেকে দূরে থাকে। সুতরাং এই দোয়াটা হলো অলওয়েজ ইউনিভার্সাল, সবার জন্য প্রযোজ্য। তবে ওর একটা আউটকাম হলো যে দোয়া পড়ার পরে আল্লাহর পক্ষ থেকে যদি প্রোটেকশন আসে তাহলে ওই বাচ্চাকে শয়তান ক্ষতিগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। আর সন্তান না হলে তো বাবা মা নিজেরাই প্রোটেকশন প্রোটেক্টেড হবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খায়র। সিস্টার সুলতানা, জি সিস্টার সুলতানা, আপনি একটু আনমিউট করতে হবে আপনাকে। জি জি জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। জি সিস্টার বলেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বাচ্চাদের বাচ্চাদের যদি কখনো কোনো মানে অভিশাপ বর্ষণমূলক কোনো কথা বলে ফেলা হয়, তো পরবর্তীতে যদি দেখা যায় যে এটা ফলে গেছে, তাহলে এটা থেকে পরিত্রাণের জন্য কি করণীয়, আল্লাহর কাছে কি দোয়া বা পরিত্রাণ পাওয়া যাবে কিনা, এই বিষয়টাই আমি জানতে চাই। জাযাকাল্লাহ খায়র, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। হাদিসে আছে যে তোমরা বাচ্চাদেরকে রাগান্বিত অবস্থায় বা কোনো অবস্থায় তোমরা লানত বা বদ দিও না, কারণ এতে করে তারা ক্ষতিগ্রস্ত এবং আল্লাহ এটা গ্রহণ করে ফেলতে পারে। তো যদি কোনো ক্রমে হয়ে থাকে এরকম যে আমরা না জেনে বদ দিয়ে থাকি এবং এর কারণে বাচ্চারা অ্যাফেক্টেড হয়ে যায়, তার পরিত্রাণের পথ হলো প্রথম তো যেটা আপনি বলেছেন, ইস্তিগফার করতে হবে। আর দুই নম্বর হলো দেখতে হবে যে তার ক্ষতির নেচারটি কেমন, পরিমাণটা কি। যদি মনে করেন তার লাইফের সাথে রিলেটেড, তখন মনে করেন একটা কুরবানি দিয়ে দেবেন, লাইফ ফর লাইফ, জানের বদলে জান, এবং এই ওসিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বদ থেকে তাকে পরিত্রাণ দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। যদি মনে করেন যে না, তার ক্ষতির পরিমাণ অত বড় না, তখন আপনি মনে করেন একটা সাদাকা দিয়ে দেবেন। আর যদি মনে করেন তার এই ক্ষতিটা একটা ক্রনিক অলওয়েজ, তখন আপনি একটা সাদাকায় জারিয়া করে দেবেন। সাদাকায় জারিয়া তো আপনারা জানেন 12 রকমের সাদাকায় জারিয়া আছে, এরকম মসজিদ করে দেওয়া, কোরআন শরীফ কিনে দেওয়া, এরপরে পানির ব্যবস্থা করে দেওয়া, এই ধরনের যেগুলো আছে। তাহলে এটা দেখতে হবে যে ক্ষতির নেচারটাকে এবং পরিমাণটা কি, এবং সেইভাবেই আপনি ট্রিটমেন্টটা দিবেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারোর মানে জীবনে এরকম করে থাকেন, আল্লাহ যেন মাফ করে দেন এবং সে থেকে তার থেকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করেন।
জাজাকাল্লাহ খাইর। আমার মনে হয় আমরা আজকে মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছি। যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে এখানে শেষ করি। জাজাকুমুল্লাহ খাইরান। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر.